অনেক দিন পর আমি এপিক বক্স ওপেন করতে যাচ্ছি। কারণ হচ্ছে এই বক্সে আমার পছন্দের দুজন প্লেয়ার আছে। নাম্বার ওয়ান রোনালদিনহো অ্যান্ড নাম্বার টু আদ্রিয়ানো। এই বক্স থেকে এই দুইজনের যে কোনো একজনকে পেলেই আমার হবে। আমার কাছে দেখতে পাচ্ছেন 1530 কয়েন আছে, অর্থাৎ আমি 15টা ড্র দিতে পারবো। যদিও এপিক পাওয়ার ক্ষেত্রে এই 1500 কয়েন কিছুই না, তবুও ভাগ্য ভালো থাকলে 100 কয়েনেও পেতে পারি। চলুন শুরু করা যাক। আমি যদিও ডিরেক্ট ড্র দিয়ে থাকি, তবুও আপনারা অনেক সময় বলেন যে ভাই প্লেয়ারের স্টেটগুলো একটু চেক করেন, এরপর ড্র দেন, একসাথে দিয়ে না। সো সব মিলিয়ে আমি আসলে এভাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে একটু চেক করে নেই এপিক প্লেয়ারগুলো। এগুলো কোনো ট্রিক্স না, লেটস সি। ফার্স্ট ড্র 100 কয়েন দিয়ে দিতেছি, দেখা যাক কী হয়। ওকে, ফার্স্ট ড্র আমরা দেখি কি পাই। ওকে, সেকেন্ড ড্র, থার্ড ড্র, তিনটে ড্র দিয়ে ফেলেছি অলরেডি, বাট কিছুই পাইনি। চতুর্থ ড্র, আমরা চলে যাচ্ছি পঞ্চম ড্রতে। এখন আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাই 900 দিয়ে মারেন, 900 দিয়ে মারলে চান্স বেশি থাকে পাওয়ার। সো এবার আমি 900তে একটু ট্রাই করব। ফার্স্টে আবারও সবগুলোর স্টেট একটু চেক করে নিই। এটা কোনো ট্রিক্স না, আবারও বলছি, জাস্ট মনকে একটু সান্ত্বনা দেওয়া আর কি, যেভাবে মারলে হয়তো পাবো। চলেন 900 মারি। ওকে ওকে, ডান ডান ডান, এস 900 পাই নেই। কেমন লাগে বলেন, এবার বলেন কেমন লাগে। লাস্ট 100, বাহ। তো এই হলো আমার আরও একবার এপিক বক্সে মারা খাওয়ার গল্প। আপনার কয় মিনিট, জাস্ট 2 মিনিটের মাথায় আপনার 1500 কয়েন ছিল, এখন 1500 কয়েন নাই। মানে 2 মিনিট আগে আমি বড় লোক ছিলাম, 2 মিনিট পরে এখন আমি ফকির। সো কি আর করার, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের ভিডিও আবারও শেষ করতেছি। আরও কোনো একদিন মারা খাওয়ার জন্য আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।